কোনো রকম লৌকিক অলৌকিক ঘটনার পক্ষপাতিত্ব আমরা করি না। উল্লিখিত গল্পের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। নমস্কার, আমি সায়ন্তন দাস। ফিরে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প ফ্ল্যাট নাম্বার 3B। গল্পের লেখিকা সঞ্চিতা মোদক, গল্পের ভাবনা অয়ন দাস, গল্প পাঠে রয়েছি আমি। সাম্যর ভূমিকায় রয়েছেন সুজল গুহ, মোহিনীর চরিত্রে আছেন রিয়া ভট্টাচার্য, প্রশান্তদার ভূমিকায় আছেন শঙ্কর চ্যাটার্জি, মিস্টার হালদারের চরিত্রে রয়েছেন শুভঙ্কর চ্যাটার্জি এবং প্রতিবেশীর চরিত্রে আছেন তনুশ্রী মোদক। গল্পটিকে নাট্যরূপ দিয়েছেন সঞ্চিতা মোদক, অডিও এডিটিং ও পোস্টার ডিজাইন করেছেন সুজল গুহ। শুরু হচ্ছে আজকের গল্প ফ্ল্যাট নাম্বার 3B। বিয়ের পরপরই সাম্যকে কলকাতা অফিস থেকে রঘুনাথপুর অফিসে ট্রান্সফার করা হলো। রঘুনাথপুরে সাম্য তার সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে অফিসের দেওয়া একটি ফ্ল্যাটে ওঠে, কিন্তু অফিস থেকে যে ফ্ল্যাটটা দিয়েছিল সেটা একজন লোকের থাকার মতো। এদিকে সাম্যরা দুজন, তার ওপর ভবিষ্যতে সন্তান হলে পরিবার বাড়বে। তাই প্রত্যেক উইকেন্ডে সাম্য তার স্ত্রী মোহিনীকে নিয়ে বাড়ি দেখতে যায়। অফিসেরই এক সহকর্মী তার সাথে স্থানীয় ব্রোকার মিস্টার হালদারের পরিচয় করিয়ে দেয়। সেই থেকে এখনও অবধি তারা 5টি থাকার জায়গা দেখেছে, কিন্তু কোনোটি মনের মতো হয়নি। আজ তারা আবার আরও একটি বাড়ি দেখতে বেরোয়। যেতে যেতে সাম্য বলে, রোজ অফিস করে এসে একদিনই ছুটি পাই, সেটাও ঘরে আরাম করে না থেকে এইভাবে বরবাদ করতে হচ্ছে। রাগ করো না, একটা বাড়ি খুঁজে পেলে তো আর কোনো সমস্যাই থাকবে না। কি জানি, প্রশান্তদা তো বললেন মিস্টার হালদার এখানকার বেস্ট ব্রোকার। ওনার দেখানো বাড়ি আর ফ্ল্যাট কোনোটাই পছন্দ হচ্ছে না। কোনোটার ঘরে আবার আলো বাতাস ঢোকে না, কোনোটার ঘরে আবার টাইম কলে জল আসে না, আর যেটাই পছন্দ করি সেটা আবার এফোর্ড করতে পারি না। কে জানে কতদিন এভাবে চলবে। বদলি হয়ে এক অচেনা জায়গায় এসেছো তো একটু তো অসুবিধা হবেই, বলো? দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। ওই যে ওই কমপ্লেক্সটার কথাই তো বলেছে, ওই তো মিস্টার হালদার দাঁড়িয়ে আছে। চলো মোহিনী, যাওয়া যাক। আরে আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কোনো অসুবিধা হয়নি। আসলে এখানে নতুন নতুন এসেছেন কি না, তাই। চলুন ওপরে চলুন, এই বিল্ডিংয়ের 3 তলার ফ্ল্যাটটা দেখাতেই ডেকেছি আপনাদের। আসুন, ভিতরে আসুন। বাহ, খুব সুন্দর তো ঘরটা, বেশ বড়। সামো সামো দেখো ব্যালকনিটা কতটা বড়। হ্যাঁ, বেশ ভালোই, দক্ষিণ খোলা ঘর, আলো বাতাসও বেশ ভালোই ঢুকবে মনে হচ্ছে। সামো, আমরা এই ফ্ল্যাটটাই নেব। এই তুমি রান্নাঘরটা দেখেছো? কত সুন্দর, কত বড়। তুমি এটাই নেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমারও বেশ পছন্দ হয়েছে ফ্ল্যাটটা। এই যে মিস্টার হালদার, আমরা এই ফ্ল্যাটটাই নেব, আপনি কাগজপত্র তৈরি করুন। ইয়ে মানে আপনাদেরও সত্যি পছন্দ হয়েছে? না মানে কালকের ফ্ল্যাটটাও বেশ বড় ছিল, আপনি চাইলে ওটাও কমসম করে করাতে পারি। সাম্য কথাটা শুনে মোহিনীর দিকে তাকাতেই দেখে সে করুণ দৃষ্টিতে সাম্যর দিকে তাকিয়ে আছে। ইঙ্গিত বুঝতে পেরেই সে বলে, না মিস্টার হালদার, আপনি এই ফ্ল্যাটটাই ফাইনাল করুন, আমাদের খুব পছন্দ হয়েছে এই ফ্ল্যাটটা। তাছাড়া এই ফ্ল্যাটটায় অন্য ফ্ল্যাটের তুলনায় বেশি হাওয়া বাতাস ঢুকছে বলে মনে হচ্ছে আমার। বেশ খোলামেলা ফ্ল্যাটটা। কেন বলুন তো মিস্টার হালদার, কোনো অসুবিধা আছে নাকি এই ফ্ল্যাটটায়? না না অসুবিধা কি থাকবে, শুধু লোকের কথায় কান্না দিলেই হলো। কেন, লোকে আবার কি বলবে? এই যে ফ্ল্যাটটা দেখছেন এর ওপর অনেকের লোভ, তাই অনেকে এটা হাতানোর জন্য বিভিন্ন গুজব রটিয়ে বেড়ায়, সেইগুলোতে কান দেবেন না। আচ্ছা, আমরা দুদিনের মধ্যে শিফট করছি। মিস্টার হালদার, আপনি সব ব্যবস্থা করে রাখবেন কিন্তু। দুদিন পরে সাম্য আর মোহিনী তাদের জিনিসপত্র নিয়ে শিফট করে। সাম্য সব আসবাব লরি থেকে নামিয়ে ঘরে আনতে নির্দেশ দিচ্ছিল, এমন সময় পাশের এক প্রতিবেশিনী বলে উঠল, আপনারা বুঝি আজই এলেন? হ্যাঁ, আপনি? আমি তো এই পাশের ঘরেই থাকি। আপনারা নিশ্চয়ই বাইরে থেকে এসেছেন না? হ্যাঁ, কলকাতা থেকে। আমার স্বামীর বদলি হওয়া এখানে আসা। আপনি ভিতরে আসুন না, দরজার সামনে দাঁড়িয়ে কেন? না না, আমি এখানেই ঠিক আছি। তা আপনারা আর কোথাও ঘর পেলেন না, এখানেই শেষ পর্যন্ত আসতে হলো? কেন বলুন তো, ফ্ল্যাটটায় কোনো খুঁত আছে নাকি? ও মা, আপনারা জানেন না এই ফ্ল্যাটটা তো ভূত আছে। এর আগে এখানে তিনজনের মৃত্যু ঘটেছে, আর আমি তো দেখেই আপনাদের বুঝেছিলাম যে আপনারা এখানকার না। আসলে রঘুনাথপুরের না সবাই জানে এই ফ্ল্যাটের কথা, কেউ জেনে শুনে এখানে থাকতেই আসে না। ওই আপনারা বাইরে থেকে এসেছেন বলেই না আপনাদের গচিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি পারেন এখান থেকে পালিয়ে যান। আমি এসব অলৌকিক ভূতে ফুতে বিশ্বাস করি না। অনেকেই এমন কথা বলে। যাই হোক, আমার সাবধান করার দায়িত্ব ছিল, আমি করে দিলাম। আসি এবার আমি। কি গো, উনি যা বললেন তা যদি সত্যি হয়? আরে তুমি এত ভাবছো কেন? মিস্টার হালদার তো আমাদের দুজনকেই বলে দিয়ে গেছিলেন যে অনেকে অনেক রকম কথা বলবে। আরে তুমি তো জানোই এই ফ্ল্যাটের প্রতি অনেকের নজর আছে, আর তুমি এইসব কথায় কান দিও না তো। চলো আমরা বাকি কাজটা সেরে ফেলি। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর সাম্যকে ক্লান্ত দেখায়। মোহিনী জিজ্ঞেস করে কি হয়েছে তার। প্রত্যুত্তরে সাম্য জানায় সারা রাত কেমন অস্বস্তি হওয়ায় তার ঘুম ভালো হয়নি। মোহিনী বলে, নতুন জায়গা তো, হয়তো তাই জন্যই তোমার ঠিকঠাক ঘুম হয়নি। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই হবে হয়তো। দেখি দেখি দেখি, তোমার হাতটা কাটলো কিভাবে? ও মা, হ্যাঁ তো, আমি তো লক্ষ্যই করিনি। এখনো তো সব কিছু ঠিকঠাক করে গোছানো হয়নি, হয়তো কোনো আসবাবের কোনাতে ছিঁড়ে গেছে। যাই হোক, তুমি এখন ওঠো, অফিস যেতে হবে তো। আর এত ভেবো না, শুধু চিড়েই তো গেছে। অফিস থেকে ফিরে দেখবে পুরো ঘর গুছিয়ে ফেলেছি। সাম্য অফিসে এসে ভাবল প্রশান্তদাকে একটা ধন্যবাদ জানানো উচিত। তিনিই মিস্টার হালদারের সাথে পরিচয় করে দিয়েছিলেন বলেই তারা এত সুন্দর একটা ফ্ল্যাট পেয়েছে। প্রশান্তদা, কাল নতুন ফ্ল্যাটে শিফট করলাম, বুঝলেন? ধন্যবাদ দাদা আপনাকে, আপনি না থাকলে হয়তো কোনো ভালো ফ্ল্যাটই জুটতো না আমাদের কপালে। আরে সাম্য, তুমিও পারো বটে, ধন্যবাদ দিয়ে ছোট করো না। একদিন বলো তোমার নতুন বাড়ি যাই তোমার মিসেসের হাতে রান্না খেতে। হ্যাঁ একদম একদম, কালকেই আসুন না, মোহিনী তো খুবই খুশি হবে আপনি আসলে। বটে, তা কোথায় ফ্ল্যাট নিলে? আরে ওই তো শাপলা দিঘির কাছে মেঘনা অ্যাপার্টমেন্ট। মোহিনীরও খুব পছন্দ হয়েছে ফ্ল্যাটটা। প্রথমে তো মোহিনী আসতেই চাইছিল না কলকাতা ছেড়ে, কিন্তু এখানে এত গাছপালা, নিলিবিলি জায়গা, মোহিনীর আর মনেই পড়ে না কলকাতার কথা। কি মেঘনা অ্যাপার্টমেন্ট? কিন্তু আমি যতদূর জানি ওখানে তো কোনো ফ্ল্যাট খালি ছিল না। আরে না না, ছিল তো, না হলে আমরা পাবো কি করে ফ্ল্যাটটা? আমাদের ফ্ল্যাট নাম্বার 3B। তাহলে কাল কিন্তু ডিনারটা আমাদের ফ্ল্যাটেই করবেন। এই কাল তো হবে না, ভুলেই গেছিলাম, কাল ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, অন্য দিন যাব। সাম্য বুঝতে পারল যে হঠাৎ করে প্রশান্তদা বাড়ি যাওয়ার ব্যাপারটা এড়িয়ে গেলেন। সে আচ্ছা বলে নিজের কেবিনের দিকে যাচ্ছিল, এমন সময় প্রশান্তদা পিছু ডেকে বলল, সাম্য, মোহিনী ঠিক আছে তো? হ্যাঁ, ও তো ঠিকই আছে। কেন বলুন তো? সব ঠিক থাকলেই ভালো। তোমরা ভালো থেকো, নতুন সংসার তো, তাই বললাম। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে জানাবে। ঠিক আছে, আশা করি আমাদেরও আর কোনো অসুবিধা হবে না। সেদিন রাতে ঘুমের মধ্যে সাম্যর নিঃশ্বাস নিতে কষ্ট হয়। হঠাৎ তার মনে হয় কেউ তার শ্বাসরোধ করে তাকে মারার চেষ্টা করছে। সে নিঃশ্বাস নিতে না পারায় ঘুমের মধ্যে ছটফট করতে থাকে। তাতে মোহিনীর ঘুম ভেঙে যায়। মোহিনী বলে, কি গো, কি হলো তোমার? মোহিনীর ডাকে সাম্য উঠে বসে। এই নাও জল খাও। খুব খারাপ স্বপ্ন দেখেছিলে নাকি? না, আমি ঠিক আছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও শুয়ে পড়ব। দুদিন পর পর তার ঘুম হয়নি। সকালে উঠে দেখে মোহিনীর পিঠে আরও একটি কাটা দাগ। দাগ বলাটা ভুল হবে, দেখে মনে হচ্ছে কেউ আঁচড় দিয়েছে। জিজ্ঞেস করায় মোহিনী আবার বলে সে কিছু জানে না। কিভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে সে কিছুই জানে না। সাম্যর কেমন যেন কথাগুলো মিথ্যে বলে মনে হয়। সে রেগে অফিসে চলে যায়। সেদিন তার অফিস থেকে ফিরতে রাত হয়। ঘরে ঢুকে দেখে মোহিনী শুয়ে পড়েছে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করায় বোঝে মোহিনী একা শুয়ে নেই। মোহিনীর পাশে আরও একজন শুয়ে আছে। হ্যাঁ, সে ঠিকই দেখেছে, একটি ব্যক্তি শুয়ে আছে। অন্ধকারে মুখ বোঝা যাচ্ছে। সে দৌড়ে এসে ঘরের লাইট জ্বালায়, দেখে কেউ নেই। তার মনের ভুল, হয়তো সারাদিন খাটাখাটনির পর ভুল দেখেছে। লাইট জ্বালানোতে মোহিনীর ঘুম ভেঙে যায়। কি গো, তুমি এসেছো? দাঁড়াও, খাবারটা গরম করে দি। মোহিনী বিছানা ছেড়ে উঠে সাম্যর কাছে আসায় সে লক্ষ্য করে আবার একটা আঁচড়ের দাগ। এবার সেটা গলায়। সাম্যর সন্দেহ হতে থাকে। সে ভাবতে থাকে নিশ্চয়ই মোহিনী অন্য কোনো পুরুষ সঙ্গে লিপ্ত হয়েছে। এই চিন্তায় সে সেদিন রাতে ঘুমোয় না। মোহিনীর দিকে পিঠ দিয়ে শুয়ে শুয়ে সে শুধু ভাবছে, তার অনুপস্থিতিতে কি কেউ আসছে তাদের ফ্ল্যাটে? মোহিনী কি লুকোচ্ছে তার কাছ থেকে কিছু? রঘুনাথপুরের কাউকেই তো তারা এখনও ঠিকমতো চিনে উঠতে পারেনি, তাহলে কে হতে পারে? ঠিক এমন সময় সাম্য তার ঘাড়ের কাছে একটা হিম শীতল বাতাস অনুভব করল। মোহিনী নিঃশ্বাস এত ঠান্ডা ভাবতেই আরও একবার সে একই জিনিস অনুভব করল। একবার নয়, দুবার নয়, অনবরত তার ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে। তার রাগ মাথায় লাগল। সে ঘুরে মোহিনীর ওপর রাগ দেখাতে গিয়ে দেখে মোহিনী অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে, খাটের অন্য প্রান্তে। তাহলে এতক্ষণ সাম্য যা অনুভব করল তা কি একেবারেই ভুল? সেই রাত্রেও আর ঘুমোতে পারে না সাম্য। প্রত্যেক দিন একই ঘটনা ঘটতে থাকে। কোনো না কোনো কারণে রাতে সাম্য ঘুমোতে পারে না। আর মোহিনীর শরীরের বিভিন্ন জায়গায় সেই আঁচড়ের দাগ দেখতে পায়। এখন সে আর জিজ্ঞেস করে না কিভাবে হলো, কারণ সে জানে উত্তরে মোহিনী বলবে সে কিছুই জানে না। এখন কেন জানি না তার সব কিছু বিষাদ লাগতে শুরু করে। কাজে মন বসে না বলে কাজ করতে পারে না। ঘরে ফিরতে ভালো লাগে না, কেমন জানি কষ্ট হয়। রাগ হয় মোহিনীর ওপর। ওর হাসি মুখটা দেখলে একসময় সব কষ্ট ভুলে যেত সে। এখন মনে হয় যেন এই সব কিছুই এই বাড়িটার জন্যই হচ্ছে। না না, বাড়ির জন্য কীভাবে হবে? সব কিছু মোহিনীর জন্যই হচ্ছে। মোহিনীর জন্যই হচ্ছে। ওর এই হাসি মুখটা দেখলেই মনে হয় যেন যেন গলাটা টিপে ধরে মেরে ফেলি। এত হাসি কোথা থেকে আসে? এইভাবেই কি ছেলেদের আকর্ষণ করা হয়? সাম্যকে বিড়বিড় করতে দেখে মোহিনী তাকে ডেকে সম্বিত ফেরে। ক্লান্ত আছো মনে হচ্ছে, চলো শুয়ে পড়ি। রাতে ঘুমের মধ্যে সাম্যর কেমন একটা অস্বস্তি হয়। কেউ তার বুকে চাপ প্রয়োগ করছে মনে হয়। তার বিশাল কষ্ট হতে থাকে। ঘুমের মধ্যে সে ঘামাতে থাকে। কষ্ট সহ্য করতে না পেরে সে চোখ খুলে দেখে কোথাও কিছু নেই। দুঃস্বপ্ন বুঝতে পেরে সে উঠে পড়ে। দেখে প্রায় সকাল হয়ে গেছে, আর ঘুমিয়ে লাভ নেই। সে বিছানা ছাড়ে। মোহিনী ওঠার আগেই সাম্য অফিসে চলে যায়। অফিসে গিয়ে জানতে পারে তার ডিমোশন হয়েছে। সাম্যকে সবাই সবসময় গুড ওয়ার্কার বলেই জানতো, কিন্তু কিছুদিন ধরেই ঠিকঠাকভাবে কাজ না করতে পারায় তার এই অবনতি হয়েছে। বাড়িতে মনমরা হয়ে ফেরায় মোহিনী জিজ্ঞেস করে কি হয়েছে। তার সাম্য কোনো উত্তর দেয় না। देखे मोहिनी तार मन भोलानोर चेष्टा करे। এই দেখে সাম্যর রাগ মাথায় ওঠে। এই কি ভেবেছোটা কি? আমি কিছু বুঝি না। না, এই সব কিছু হচ্ছে সব তোমার জন্য। আমার জন্য মানে কি বলছো কি তুমি? কি আমি কিছু জানি না তাই ভেবেছো তো? তোমার সারা গায়ে এত আছরের দাগ কোথা থেকে এসেছে সেটা কি আমি জানি না তাই ভাবছো তুমি? কে আসে? হ্যাঁ, আমি চলে গেলে কে আসে আমাদের বাড়িতে? কোন অবৈধ সম্পর্কে জড়িয়েছো তুমি? এসব কি বলছো তুমি? বলবি না, বলবি না তুই? ওই রাতে মোহিনীকে সাম্যর দেওয়া অত্যাচার সহ্য করতে হয়। এ যেন অন্য সাম্য, একে সে চিনে না। কলকাতার সেই প্রাণোজ্জ্বল হাসি খুশি ছেলেটা আর নেই। দিন দিন সাম্য সাইকোয় পরিণত হচ্ছে। দিন দিন মোহিনীর ওপর সন্দেহ অত্যাচার বেড়ে যেতে থাকে। একদিন সাম্যকে অফিসে ওভারটাইম করতে হয়। আরে সাম্য নাকি আজ হঠাৎ এত রাত অবধি? এই ওভারটাইম আর কি আপনারও কি সেম? হ্যাঁ আর কি। তা তোমার চোখ মুখ কেমন বসা কেন? শরীর ভালো নেই নাকি? না ঠিকই আছি, এই ঠিক করে ঘুম হয় না, নতুন জায়গা বলে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তারপর যা কাজের প্রেশার। সত্যি করে বলো তো সাম্য, তোমরা ঠিক আছে তো? তোমাদের নিয়ে বড় চিন্তা হয় আমার। কেন প্রশান্তদা, সবই তো ঠিকই আছে। তোমাকে আগে বলিনি ভয় পেয়ে যাবে বলে। ওই ফ্ল্যাটে এর আগে 3 জনের মৃত্যু ঘটেছে। লোকে বলে ভূত আছে ওখানে। আরে আপনিও তো দেখছি অন্যদের মতন গুজবে কান দিচ্ছেন। আরে না না, আমি এখানে আজ থেকে তো নেই, সব জানি এখানকার খবর। শোনো বলছি, এখানে ফ্ল্যাটটা তৈরি হওয়ার পর এক দম্পতি থাকতে আসে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও পরে শোনা যায় স্বামীটা দিন দিন মানসিক রোগে আক্রান্ত হতে থাকে, অকারণে বউকে ধরে মারতে থাকে। ওইদিকে তার স্ত্রী এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তা জানতে পেরে সে রাতে তার বউকে গলা টিপে হত্যা করে। বউটার গলায় ও শরীরে অনেক আঁচড়ের দাগও পাওয়া যায়। তারপর নিজে আত্মহত্যা করে। কিছুদিন পর ওই ফ্ল্যাটে 2 জন দম্পতি থাকতে যায়। দুবারই একই ঘটনা ঘটে, একই রকমভাবে একই প্যাটার্নে রাত্রে মৃত্যু ঘটে তাদের। তারপর থেকে কেউ আর ওই ফ্ল্যাটে থাকতে যায় না। তাই তোমাদের খবর নিতে থাকি আমি, বুঝলে? তোমরা যেখানে আছো সেটা খুবই বিপজ্জনক জায়গা। হঠাৎ সাম্য বুঝতে পারে সে ভুল করছে। তার মোহিনীকে একা ওই ফ্ল্যাটে রাত কাটাতে দিলে হবে না। সে ভুল বুঝতে পেরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রশান্তদা আসলাম তাহলে, কাল কথা হচ্ছে। ফ্ল্যাটের স্পেয়ার কি সবসময় সাম্যর কাছে থাকে। সে ঘরে ঢুকে দেখে মোহিনী শোয়ার ঘরে শুয়ে আছে। শোয়ার ঘরের সামনে আসতেই সে দেখে মোহিনী গলায় হাত দিয়ে ছটফট করছে। ঘামে ওর পুরো শরীর ভিজে গেছে। সাম্য জোরে ধাক্কা দিয়ে তুলতেই মোহিনী বলে উঠল, ও ও আমায় মেরে ফেলবে, ও আমায় মেরে ফেলবে। সাম্য, সাম্য বাঁচাও, ও রোজ আমাকে মারতে আসে, আমায় ক্ষমা করে দাও সাম্য, আমি তোমায় বলতে পারিনি। এই আঁচড়গুলো ওই দেয় আমায়। তুমি কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। কালকেই অন্য ঘরে শিফট করব, তুমি ভয় পেও না প্লিজ, সব ঠিক হয়ে যাবে দেখবে। সপ্তাহখানেকের মধ্যেই রঘুনাথপুর সদরে একেবারে রাস্তার ওপর একটি বাড়ি পেয়ে উঠে আসে। সব কিছু আবার স্বাভাবিক হয়ে আসে তাদের জীবনে। আমার বিজ্ঞান মনস্ক মন কিছুতেই সেই অতৃপ্ত আত্মার অস্তিত্বর কথা মানতে চায় না। মনে হয় যেন সবটাই সাজানো। সাম্য মোহিনীর মনের ভুল হয়তো। আবার মাঝে মাঝে মনে হয় सब किछुकेई कि आमरा विज्ञानेर जुक्ति जाले बांधते पेरेछि? पृथिवीर समस्त रहस्यर कि कोनो सहज जुक्तिग्राह्य समाधान हयेछे? सेई अभिशप्त फ्लैटटी आर साम्य मोहिनीर अभिज्ञता आजो आमार काछे एक नामेला अंकेर मतो रये गेछे। শুনছিলেন ফ্ল্যাট নাম্বার 3B। পরের সপ্তাহে আসছি আরও একটি নতুন গল্প নিয়ে।